করে ঢুকছে বানের পানি। এরই মাঝে শেষ সম্বলটুকু নিয়ে বাঁচার চেষ্টায় দুর্গত এলাকার মানুষ। ফেনীর মহুয়া, কহুয়া ও সেলুনিয়া নদীর বাঁধ নিয়ন্ত্রণ বাঁধের চারটি পয়েন্টে ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত 15টি গ্রাম। পানির তোড়ে ভেসে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। দ্রুত বাঁধ মেরামত করা না হলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা স্থানীয়দের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, পানি না কমা পর্যন্ত বাঁধ নতুন করে নির্মাণ করা সম্ভব নয়। গ্রামের লোকজন বহু চেষ্টা করছে, এটা কোনো নিয়ন্ত্রণ আছে আর না, পরবর্তীতে এটা ভাঙি গেছে। বর্তমান মানুষের অনেক কষ্ট হইতেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, এখন বাড়ি ঘরে পানি মানুষ খানা খাইতেছে না। একই চিত্র কুড়িগ্রামেও। ব্রহ্মপুত্র ও ধরলা সহ পাঁচটি নদীর পানি উপচে নয় উপজেলার 319টি গ্রাম প্লাবিত হয়েছে। টয়লেট, টিউবওয়েল সব পানির নিচে। দেখা দিয়েছে খাদ্য সংকট। বন্ধ হয়ে গেছে 320টি শিক্ষা প্রতিষ্ঠান। বেশ কয়েকটি স্কুলে আশ্রয় নিয়েছেন বানভাসী মানুষ। আজকে 6 দিন হাতে পানি, কোনো নেম্বো চেয়ারম্যান গ্রামবাসী কেউ আসি দেখাই নাই যে লোকগুলো কি খালে, কেমন করে হাট বাজার করে। পানিতে আমরা বেরোতে পারছি না, খাইতে পারছি না, কোনো যাইতে পারছি না। এছাড়া জামালপুরেও দিন দিন অবনতি হচ্ছে বন্যার পরিস্থিতি। যমুনার পানি বেড়ে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল এবং দুর্গম চরাঞ্চল প্লাবিত হয়েছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। নেত্রকোনা জেলার কলমাকান্দায় শতভাগ ডুবে যাওয়ার পর এবার কংস পাড়ের নিম্নাঞ্চলও তলিয়ে গেছে। একজনের বাড়িতে ঠাঁই নিয়েছেন কয়েকজন। গত কয়েকদিন ধরেই জেলায় কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছেন। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ।